আজকের এই ভিডিওটিতে আলোচনা করব কিভাবে ফেসবুক মনিটাইজেশনের জন্য যে ষাট হাজার মিনিট ওয়াশ টাইমের প্রয়োজন সেটি কিভাবে দ্রুত কমপ্লিট করবেন এবং আপনি দ্রুত কমপ্লিট করার মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আর ভিডিওটি যদি সম্পূর্ণ দেখান তবে কিন্তু সম্পূর্ণ ইনফরমেশনগুলো আপনি পাবেন এবং ফেসবুকে দ্রুত সফল হতে পারবেন এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমার এই চ্যানেলে আপনি ফেসবুক রিলেটেড নানা রকম বিষয়গুলো প্রতিনিয়ত আপডেট পেতেই থাকবেন তো বন্ধুরা দেখুন ফেসবুক মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াটি রয়েছে সেটি কিন্তু আগে ছিল দশ হাজার ফলোয়ার এবং ছয় লক্ষ মিনিট ওয়াশ টাইম ফেসবুক কিন্তু সেটি কমিয়ে বর্তমানে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম করে দিয়েছে এবং এই সর্বক্রাইটেরিয়া আপনি যদি পূরণ করতে পারেন তবে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনস্টিম অ্যাডের মাধ্যমে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এখানে আরও একটি যে সুবিধা করে দিয়েছে ফেসবুক সেটি হলো এখন আপনি চাইলে আপনার ফেসবুক পেজের পাশাপাশি ফেসবুক প্রোফাইলটি থেকেও আপনি ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন এক্ষেত্রে ফেসবুক প্রোফাইলের যে সুবিধাটি রয়েছে সেটি হলো আপনি কিন্তু অলরেডি আপনার যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে সেখানে পাঁচ হাজার ফ্রেন্ডের সুবিধা পেয়ে যাচ্ছেন এবং আপনি যখনই সেখান থেকে টার্ন অন প্রফেশনাল মূর্তি করছেন আপনার যে পাঁচ হাজার ফ্রেন্ডটি রয়েছে সেটি কিন্তু অলরেডি আপনার ফলোয়ারে কনভার্ট হয়ে যাচ্ছে আর এক্ষেত্রে আমাদেরকে ইনকাম করার জন্য শুধুমাত্র প্রয়োজন ষাট হাজার মিনিট ওয়াশ টাইম তো বন্ধুরা এই ষাট হাজার মিনিট ওয়াশ টাইম আপনি কীভাবে পূরণ করবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা প্রথম যে বিষয়টি আলোচনা করব। সেটি হলো রিলস ভিডিও তো বন্ধুরা দেখুন আপনি যখন আপনার প্রোফাইলে বা পেজে বেশি বেশি রিলস ভিডিওগুলো আপলোড করবেন সেখান থেকে কিন্তু আপনার ভিডিওতে হিউজ পরিমাণ ভিউজ আসবে এবং একটি দুটি ভিডিও যদি ভাইরাল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সেখান থেকে ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তাই অবশ্যই আপনাকে কিন্তু যদি দ্রুত ফেসবুকে সফল হতে চান তাহলে অবশ্যই রিলস ভিডিও ক্রিয়েট করতেই হবে আপনি যে ক্যাটাগরিতেই কাজ করেন না কেন সেই ক্যাটাগরির যে বিষয়গুলো রয়েছে বা টপিকগুলো রয়েছে সেই টপিক নিয়েই আপনাকে কিন্তু আপনার রিলস ভিডিওগুলো ক্রিয়েট করতে হবে তো বন্ধুরা এক্ষেত্রে দেখুন আপনি যদি কমেডি বা এন্টারটেনমেন্টমূলক ভিডিও তৈরি করে থাকেন এবং আপনি যদি সেখানে বিভিন্ন রকম রিলস ভিডিও আপলোড করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের রিস্ক কিন্তু ডাউন হয়ে যাবে এবং আপনি কিন্তু সেই পরিমাণ আপনার লং ভিডিওতে ভিউজ পাবেন না তাই অবশ্যই আপনি যে বিষয়টি ফিক্সড করে নিয়েছেন নিয়েছেন যে আপনি এই বিষয়টিতে কাজ করবেন সেই রিলেটেডই রিলস ভিডিও কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে আর আপনি যখন সেই রিলেটেড রিলস ভিডিওগুলো ক্রিয়েট করবেন সেই ক্ষেত্রে আপনার পেজ বা প্রোফাইলের রিস্ক কিন্তু দিন দিন বৃদ্ধি পাবে এবং আপনার সেখান থেকে হিউজ পরিমাণ ওয়াশ টাইম এবং কিন্তু ফলোয়ার গেন হবে তো বন্ধুরা এই বিষয়টি আপনার মাথার মধ্যে আসতে পারে যে আসলে এতদিন আমরা জেনে এসেছি যে বড় ভিডিও যেগুলো আমরা পেজে বা প্রোফাইলে আপলোড করি সেখান থেকে আমরা যে ওয়াশ টাইমগুলো গেন করি সেটি আমাদের মনিটাইজেশনের জন্য কাউন্ট হয় কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে সেটি কখনোই কাউন্ট হবে কিনা এই বিষয়টি আপনার মাথার মধ্যে আসতে পারে কিন্তু বন্ধুরা দেখুন ফেসবুকের তরফ থেকে যেটি বলা হচ্ছে যে আপনি যদি রিলস ভিডিও ক্রিয়েট করেন সেক্ষেত্রে সেখান থেকে যে ওয়াশ টাইমটি আপনি পাবেন সেটিও কিন্তু মনিটাইজেশনের জন্য আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা তাই অবশ্যই আপনি যদি চান আপনার পেজটির বা প্রোফাইলের ওয়াচ টাইম বৃদ্ধি করার জন্য সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রিলস ভিডিও ক্রিয়েট করতে হবে আর এক্ষেত্রে আপনি যদি চান প্রতিদিন পাঁচ থেকে ষাটটি দশটি রিলস ভিডিও ক্রিয়েট করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বলে রাখি আপনি দশটি ভিডিওর বেশি আবার রিলস ভিডিও ক্রিয়েট করতে চান না তাহলে কিন্তু আপনাকে ফেসবুকের তরফ থেকে স্ক্যামার বা স্প্যামার হিসেবে চিহ্নিত করার ফলে আপনার সেটি কিন্তু পেজ বা প্রোফাইলটি কিন্তু একদমই ডেট করে দেবে আপনার কিন্তু রিল্স বাড়াবে না এবং আপনার ভিডিওতে কিন্তু আর ভিউজ আসবে না এর ফলশ্রুতিতে আপনার কিন্তু ফেসবুক থেকে ইনকাম করার স্বপ্নটি একদম চিরদিনের মতো শেষ হয়ে যাবে তাই অবশ্যই আপনি যদি আপনার প্রোফাইলে রিলস ভিডিও ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি সেখান থেকে কিন্তু নির্দিষ্ট একটি সময় পর পর আপনাকে সেই রিলস ভিডিওগুলো ক্রিয়েট করতে হবে আপনি যদি একবারেই দশটি পাঁচটি ষাটটি দশটি ভিডিও আপলোড করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ভিডিওগুলোতে ভিউজ আসবে না তাই অবশ্যই একটি নির্দিষ্ট সময় বিরতিতে আপনি সেই ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করতে পারেন এবং আপনার সেই ভিডিওগুলো থেকে যে ওয়াশ টাইমগুলো গেইন হবে সেটি কিন্তু আপনার মনিটাইজেশনের জন্য খুবই হেল্পফুল হবে এবং দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে সেটি হলো দেখুন আমাদের প্রোফাইলের রিস্ক বাড়ানোর জন্য আমরা কিন্তু আমাদের প্রোফাইলে বা পেজে প্রতিনিয়ত লাইভ করতে পারি তো বন্ধুরা ক্ষেত্রে আমাদের লাইভের দৈর্ঘ্য যদি এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা হয় ক্ষেত্রে সেই ভিডিওগুলো থেকে যে ওয়াচ টাইমগুলো আসবে সেই ওয়াচ টাইম থেকেও কিন্তু আমরা আমাদের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব তো বন্ধুরা ক্ষেত্রে দেখুন যে বিষয়টি হবে সেটি হলো আমরা যখন লাইভ করব সেই লাইভ ভিডিওগুলো বিভিন্ন দর্শকের কাছে চলে যাবে এবং লাইভ ভিডিও কিন্তু ফেসবুক নতুন নতুন দর্শকের কাছে ইমপ্রেশন পাঠায় বা তাদের সাজেস্টে পাঠায় এবং এর থেকে কিন্তু হিউজ পরিমাণ রিস গেইন হয় কিন্তু লাইভের যে বিষয়টি রয়েছে যখন আপনি লাইভ করছেন এবং লাইভ চলাকালীন সময়ে যে অডিয়েন্সগুলো আপনার ভিডিওটি দেখছে সেই ওয়াশ টাইমগুলো কিন্তু কাউন্ট হব না কিন্তু লাইভটি শেষ করার পর আপনি যখন সেই ভিডিওটি আপনার পেজ বা প্রোফাইলে পোস্ট করবেন তখন সেই ভিডিওটি থেকে যে ওয়াশ টাইমগুলো আসবে তখন কিন্তু আপনার ভিডিওতে সরি আপনার সেই ভিডিও থেকে যে ওয়াচ টাইমগুলো আসবে তখন মনিটাইজেশনের জন্য সেই ওয়াচ টাইমগুলো কাউন্ট করবে ফেসবুক এক্ষেত্রে যে সুবিধাটি হবে তো বন্ধুরা দেখুন সেই সুবিধাটি হলো আপনি যখন একটি এক ঘন্টার লাইভ ভিডিও করবেন এবং একটি দর্শক যখন আপনার ভিডিওটি পছন্দ করবে এবং যদি পুরো এক ঘন্টা ধরেই সেই দর্শকটি যদি আপনার ভিডিওটি দেখে সেই কিন্তু আপনি একবারেই ষাট মিনিট করে আপনার ওয়াচ টাইমগুলো পেয়ে যাচ্ছেন তো এর ফলশ্রুতিতে এইভাবে যদি আপনার এক হাজার ভিউজ আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটি ভিডিও থেকে আপনার মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াটি রয়েছে ষাট হাজার মিনিট সেটি কিন্তু একটি ভিডিও থেকেই আপনি কমপ্লিট করে নিতে পারবেন তাই অবশ্যই আপনি যদি চান আপনার প্রোফাইল বা পেজ থেকে দ্রুত ইনকাম করার জন্য সেক্ষেত্রে আপনি প্রতিনিয়ত আপনার পেজ বা প্রোফাইলে কিন্তু লাইভ করতে পারেন আর যত বেশি বেশি আপনি আপনার পেজে লাইভে আসবেন তত বেশি কিন্তু আপনার প্রোফাইল বা পেজের রিচ বাড়বে আর যত বেশি রিচ বাড়বে তত বেশি কিন্তু ওয়াচ টাইম গেইন হওয়ার সম্ভাবনা রয়েছে আর এক্ষেত্রে আরও একটি যে বিষয় করতে পারেন সেটি হলো প্রতিনিয়ত আপনার ফেসবুক আইডি বা পেজের মধ্যে স্টোরি আপলোড করা এবং পোস্ট করা পোস্ট হতে পারে সেটি পিকচার অথবা টেক্সট আকারে আপনি যত বেশি বেশি টেক্সট এবং পিকচারে পোস্ট করবেন সেই পোস্টগুলোও কিন্তু বেশি পরিমাণ সেখানে যদি রিয়্যাক্ট আসে লাইক আসে কমেন্ট আসে এবং সেগুলো যদি শেয়ার হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই ভিডিও সেই পোস্টটি কিন্তু আরও বিভিন্ন মানুষের কাছে রেকমেন্ডেশনে যাবে এবং সেই রেকমেন্ডেশন থেকেও কিন্তু আপনার পেজে রিচ আসবে আর এই রিচ আসার সাথে সাথে যখন কোনো একজন ব্যক্তি আপনার সেই পোস্টটিতে লাইক দিবে বা কমেন্ট করবে বা শেয়ার করবে বা সেই পোস্টটি অনেকক্ষণ ধরে পড়বে এবং সেই পোস্টটি অনেকক্ষণ সময় দিয়ে দেখবে পরবর্তীতে ফেসবুক যেটি করে আপনার পরবর্তী যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো কিন্তু সেই ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে এর ফলশ্রুতিতে আপনি যখন একটি ভিডিও বা রিলস ভিডিও আপলোড করবেন এবং আপনার যে পিকচার এবং পোস্টগুলো যে অডিয়েন্সরা দেখেছে এর আগে তাদের কাছেও কিন্তু আপনার ভিডিওগুলো চলে যাবে এবং যার ফলশ্রুতিতে আপনার কিন্তু সেখান থেকে ওয়াশ টাইম গেইন হবে তো বন্ধুরা এই বিষয়গুলো ফলো করে আপনি যদি ফেসবুকে কাজ করতেন কাজ করেন তাহলে কিন্তু দ্রুত আপনার যে ষাট হাজার মিনিটের ওয়াশ টাইম ক্রাইটেরিয়া রয়েছে সেটি কিন্তু দ্রুত কমপ্লিট করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনি মনিটাইজেশনের মাধ্যমে আপনার ফেসবুক পেজ থেকে ইনকাম শুরু করতে পারবেন তো এক্ষেত্রে আপনি যদি বেশি বেশি রিলসও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু রিলস থেকেও ইনকাম করার সুবিধা রয়েছে এবং আপনার যদি রিলসগুলো বেশি ভালো হয় এবং বেশি বেশি যদি ভিউজ আসে আপনার ইনস্টিম অ্যাডের যে ষাট মিনিট ওয়াশ টাইমের ক্রাইটেরিয়া রয়েছে সেটি পূরণ হওয়ার আগে কিন্তু আপনি অ্যাডসন অন রিলসও পেয়ে যেতে পারেন যদিও এটি ফেসবুক নিজে থেকেই ক্রিয়েটারদেরকে ইনভাইট করে এবং এই ইনভাইটের মাধ্যমে কিন্তু আপনি সেটি পেয়ে যেতে পারেন এবং ইনস্টিম অ্যাডের আগে আপনি কিন্তু অ্যাডস অন রিলস থেকেও ইনকাম শুরু করতে পারেন তাই অবশ্যই আপনি যেই কাজটি করুন না কোনো মনোযোগের সহিত যদি আপনি ফেসবুকে কাজ করেন তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনি হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন প্রতি মাসে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনার যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে সেই বিষয়টি জানাতে পারেন আপনার সেই বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার ভবিষ্যতে ফেসবুক রিলেটেড কোন বিষয়গুলো আমার এই চ্যানেল থেকে পেতে চান তাহলে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদেরকে সেই বিষয়গুলোর ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে